আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ঝালে জমি বা মরিচের জমির পরিচর্যা। এখন এই জীব সার দেওয়ার মানে উপকারিতাটা কি? জীব সার দিলে ওই শিকড়ের কাজ করে, গাছ কালো হয়, আর ওই মাটিটা সেদ্ধা হলে ওই পানি বসে না। বুঝলি? দেখুন, আমি এখন চলে এসেছি একটি মরিচের খেতে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। দেখাবো যে এই মরিচের খেতের পরিচর্যা কীভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন সাদা সাদা সার ছিটানো রয়েছে, এটি হলো জীব সার। এটির কার্যকারিতা হলো জমিতে যদি পোকামাকড়ের উপদ্রব, মানে এক মুখ থেকে শুনবেন যে তার এই মরিচের জমিতে সে কীভাবে পরিচর্যা করেছে এবং কি কি সার প্রয়োগ করেছে। আপনি একটু অন্য চাষিদের উদ্দেশ্যে বলুন যে এই যে সারগুলো দেখতে পাচ্ছি সাদা সাদা, এই সারগুলো মানে কি সার এবং কি কারণে জমিতে প্রয়োগ করেছেন? জীব সার এ দিলেই ভালো হয়, আর ফসফেট আছে, ইউরিয়া আছে, পটাশ। দেখুন, এই জীব সার দেওয়ার মানে উপকারিতাটা কি? জীব সার দিলে ওই শিকড়ের কাজ করে, গাছ কালো হয়, আর ওই মাটিটা সেদ্ধা হলে ওই পানি বসে না। বুঝতে? দেখুন, আপনারা সেই কৃষক বলতেছে যে জীব সারের উপকারিতা হলো যে জমিতে সেদলা হয় এবং পানি বসে না জমিতে, তাহলে গাছগুলো পানির কারণে মারা যায় না। আপনারা অবশ্যই আপনাদের মরিচের জমিতে জীব সার ব্যবহার করবেন। এবং দেখতেছি যে আপনার জমিতে যে কেঁচো মরে মরে আছে, এগুলো কি সার প্রয়োগ করেছেন? আর দানাদার, দানাদার মানে কত কি পরিমাণ জমিতে কি পরিমাণ দানাদার প্রয়োগ করতে হয়? এখন বিঘেই 3 কেজি দিলেই ভালো হয়। দেখুন, তার এই দানাদার প্রয়োগের পরে তার জমির কেঁচোগুলো কীভাবে মরে মরে পড়ে আছে। জমির যদি আপনারা মানে কেঁচোর হাত থেকে এ দেখুন, তার জমির কেঁচোগুলো দানাদার প্রয়োগের পরে কীভাবে মরে মরে পড়ে আছে। আপনারা অবশ্যই আপনাদের মরিচের জমিতে দানাদার ব্যবহার করবেন এবং তাহলে আপনাদের মরিচ গাছগুলো খুব সুন্দর থাকবে। আর দেখুন, তার মরিচগুলো, মরিচ গাছগুলো অবশ্যই এই কৃষকের পরামর্শ মতো মরিচের গাছ, মরিচের চারা পরিচর্যা করবেন, তাহলে অবশ্যই আপনাদের মরিচের ক্ষেত অনেক সুন্দর এবং ভালো থাকবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। খুদা হাফেজ।